গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ সুস্মিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো এক সামনেই তো সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোর আগে আজকে আমি কুমোরটুলিতে চলে এসেছি। অনেকদিন বাদ এসেছি সেই কার্তিক পুজোর পর সরস্বতী পুজোতে আর কি। কুমোরটুলিতে কীরকম ঠাকুর এবারে প্রস্তুত হচ্ছে, তো সেই সমস্ত কিছু দেখতে চলে এসেছি আর তোমাদেরকেও দেখাবো। তো চলো। বিশাল বড় দেখো সরস্বতী। এখানে দেখো মা সরস্বতীর সাথে সাথে এই যে কৃষ্ণ রয়েছে দেখো পাশে কোলে নিয়ে। আর এই দিকে গৌরাঙ্গ মহাপ্রভু আছে, তার কোলে দেখো জগন্নাথ। এটা বেশ আলাদা রকমের, সরস্বতী পুজোতে এরকমটা আমরা দেখি না। এইটা হচ্ছে পুরোটা কিন্তু এক চালচিত্রের মধ্যে, তোমরা দেখো এই যে পুরোটা কিন্তু এক চালচিত্রের মধ্যে। আর সরস্বতীটা তো তোমাকে তোমাদেরকে আর কি আগে থিমের আদলের মধ্যে দেখো এই ঠাকুরটা। বাদ্যযন্ত্রের উপর বসানো এই জায়গার বেশিরভাগ ঠাকুরগুলোই কিন্তু দেখো থিমের আদলের মধ্যে হয়েছে, বাইরে থেকে যেগুলো দেখানো যাচ্ছে দেখতে খুব ভালো হয়েছে। এই সরস্বতী ঠাকুরটা দেখো বিশাল বড়। ভিডিও শুরুতে তোমাদেরকে একটা বড় সরস্বতী দেখিয়েছিলাম, এটাও ঠিক সেরকমই পিঙ্ক কালারের শাড়ির মধ্যে। হাঁসটা দেখো অনেক বড়, বেশ সুন্দরভাবে বানানো হয়েছে। সামনের দিকটা কাঠামো রয়েছে বলে জন্য ঠিক ভালোভাবে বোঝা যাচ্ছে না। চরণটা বেশ দেখতে সুন্দর লাগছে। এই যে বড় বীণাটাও দেখো খুব সুন্দর দেখতে হয়েছে। টানা চোখের মধ্যে দেখো এই ঠাকুরটা বেশ দেখতে সুন্দর হয়েছে, সাদা লাল পাড় শাড়ি পরানো বিশাল বড়। বেশ ওই ঠাকুরটা থেকে কিন্তু আগেরটা থেকে ছোট হলো, বেশ বড়ই কিন্তু রয়েছে। দুদিকে দুটো হাঁস রয়েছে, বেশ সুন্দর লাগছে। ডাকের সাজের মধ্যে সরস্বতী পুরো রেডি একবারে মণ্ডপে যাওয়ার জন্য। এই বড় সরস্বতী ঠাকুরটার পাশেও কিন্তু দেখো আরও একটা সেম বড় সরস্বতী হয়েছে। ওটা আগেরটা যেরকম টানা চোখের মধ্যে ছিল, এটা কিন্তু এমনি নর্মাল আর কি, যেমন আমরা দেখে থাকি তো সেরকমের মধ্যে ডাকের সাজ আর সাদা লাল পাড় শাড়ি দুর্দান্ত কম্বিনেশন কিন্তু লাগছে এই দুটোই। এখানেও ঠিক তেমনই দুটোই হাঁস আছে। এই জায়গায়
জায়গাতে যতগুলো ঠাকুর আছে দেখো, এগুলো সবই কিন্তু থিমের আদলের মধ্যে রয়েছে। আর মাঝখানের এই যে এই ঠাকুরটা দেখো, তবলার উপরে বসানো। ওখানে যেমন বাইরে একটা ঠাকুর দেখিয়েছিলাম তোমাদের তবলার ওপর ছিল, আর এইখানে দেখো সমস্ত কটা ঠাকুরই কিন্তু থিমের মধ্যে রয়েছে। এই যে দেখো, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। এখানে সামনেরও একটা ঠাকুর দেখো তবলার মধ্যে খুব সুন্দরভাবে বসানো। আর এই দিকেও রয়েছে সমস্ত কটা ঠাকুরই কিন্তু এরকমভাবে। কিন্তু এখানে ঠাকুরগুলো কিন্তু মুখগুলো প্রত্যেকটা সুন্দর, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। আর আজকে থেকে কুমোরটুলিতে কিন্তু প্রচুর মানুষজন এসে গেছে ঠাকুর নিয়ে যাওয়ার জন্য। সুন্দরভাবে বানানো হয়েছে, আর একদিকে ময়ূর, একদিকে দেখো হাঁস রয়েছে, আর নিচের দিকে বড় একটা পদ্মফুল ওই ঠিক তবলার উপরের ডিজাইনের মধ্যে বসানো, খুব সুন্দর লাগছে। এই ঠাকুরটাও দেখো খুব সুন্দরভাবে থিমের আদলের মধ্যে, এখনো পুরো গয়নাগাটিগুলো রং করা হয়নি ঠিকই। এই যে দেখো পুরো, এটা কিন্তু ঘাগরা পরানোর মধ্যে রয়েছে খুব সুন্দরভাবে। গয়নাগাটিগুলো পুরোটা হয়ে গেলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগতো। এইখানেও দেখো সাদা লাল পাড় শাড়ির মধ্যে ছোটো ছোটো প্রচুর থিমের আদলের মধ্যে দেখতে সুন্দর সুন্দর বেশ মা সরস্বতী রয়েছে। এই তো গরম আছি, আর বড় বুলবুল ভাই খাবে না, চলো। এই গরম দা, এইখানেও বেশ বড় বড় দেখো ঠাকুর হয়েছে থিমের আদলের মধ্যে। এগুলো কিন্তু রং হচ্ছে, এগুলো একটা রং করা কমপ্লিট হয়নি, শুধুমাত্র সাদা রং হয়েছে। হলুদ রঙের মধ্যে দেখো মা সরস্বতী, যেরকম আর কি সরস্বতী বললেই যেরকম আমরা ভাবি যে বাসন্তী কালার বা হলুদ রঙের মধ্যে সাদা। আর এই ঠাকুরটা দেখো ঘোমটা পরানো রয়েছে, আর এখানে বেশিরভাগ ঠাকুরই সেরকম, তবে এখানে লাল পিঙ্ক সবুজ এরকমের মধ্যেও রয়েছে, আর প্রপার যে বাসন্তী কালার তো সেই মধ্যেও রয়েছে, আর এই গ্রিন কালারের মধ্যে যে শাড়ির মধ্যে যেটা তুতে কালার আর কি, এটা তো বিক্রি হয়ে গেছে। এই জায়গা তো দেখো আবারও একটা দেখছি সাদা লাল পাড় শাড়ির মধ্যে সরস্বতী, হলুদ রঙের বেশ মধ্যে, আর পাশেরটা দেখো পুরো প্রপার সাদা শাড়ি পরানো, তবে এটা চোখ এখনো আঁকা হয়নি। আরও এখানে বেশ কিছু ছোটো ছোটো ঠাকুর রয়েছে, তবে এই দুটোই আর কি এই ঘরে প্রধান আকর্ষণ। এখানেও দেখো এই ঠাকুরগুলো বেশ বড় বড় থিমের আদলের মধ্যে হয়েছে, তবে এই ঠাকুরগুলো মাটির গয়না নয়, এটা আলাদা করে যেমন আমরা বেশগুলো দেখে থাকি ঠিক সেরকম পাশাপাশি দুটো ঠাকুরের ক্ষেত্রে, তবে এটা চোখ আঁকা হয়ে গেল, এটা হয়নি। Thank you.
লেহেঙ্গা পরানোর মধ্যে দেখো এইখানে মা সরস্বতী রয়েছে। পাশেরটাও দেখো ঠিক প্রপার লেহেঙ্গা পরানো আছে, এটা কিন্তু আরও ভালোভাবে বোঝা যাচ্ছে, কিন্তু এটার মুখ ঢাকা, তো সেজন্য এটা পিঙ্ক আর ব্ল্যাকের মধ্যে। আদরের মধ্যে দেখছি মাটির কাপড় পরানোর মধ্যে, আর এইখানে যখন এসছে এই বাইরে তো দেখছি এখানে তো ঠিক সেরকমের মধ্যেই দেখো ঠাকুরগুলো সমস্ত রয়েছে। আর আরেকটা স্পেশালি এখানে জিনিসটা দেখলাম, সেটা হচ্ছে এখানে ঠাকুরকে ঘাগরা পরানো হয়েছে, বেশ সুন্দর লাগছে। আর এখানে একটা গোল্ডেন কালারের মধ্যেও তোমাদেরকে ঠাকুর দেখানো হচ্ছে। চলো আর সাদা লাল পাড় শাড়ির মধ্যে দেখো বসানো একটা বড় সুন্দর ঠাকুর, এটা পুরোটা চুলটা কমপ্লিট হয়নি। সরস্বতী ঠাকুরের সাথে পাশে দেখো রয়েছে গণেশ রয়েছে, তো সরস্বতীর সাথে গণেশটা আমরা দেখি না সাধারণত, লক্ষ্মীর সাথে গণেশটা দেখে থাকি। কালার কম্বিনেশনটাও বেশ কিন্তু দুর্দান্ত লাগছে, বেশ বড়ো সড়ো হয়েছে ঠাকুরটা, চওড়ার মতো বেশ বড়ো হয়েছে, লম্বাতে অতটা না হলেও দেখতে খুব ভালো লাগছে। খুব সুন্দর দেখতে হয়েছে। জায়গাতে দেখো বসার মধ্যে প্রচুর সরস্বতী ঠাকুর রয়েছে, মানে আমরা সরস্বতী ঠাকুর যেমন দাঁড়ানো দেখি তেমন বড় বড় সরস্বতী ঠাকুর বসার মধ্যেও দেখে থাকি। এখানে দেখো বেশ এরকমের মধ্যে ভেলভেট কাপড়ের মধ্যে দেখো এই একটা সরস্বতী হয়েছে, আর এখানেও দেখো বেশ ছোট ছোট সরস্বতী হয়েছে। এখানে দেখো ছোট ছোট সরস্বতী অনেক আছে। আজকে তো রবিবার, আজকেই দেখো প্রচুর মানুষজনের ভিড় কুমোরটুলিতে, প্রচুর লোকজন দেখো ঠাকুর নিয়েও চলে যাচ্ছে। প্রচুর দেখো আজকে ঠাকুর চলে যাচ্ছে, এ দেখো আরো পরপর সব ঠাকুর যাচ্ছে। ওই পাশেও দেখো একটা গাড়িতে রয়েছে, আটের মধ্যে ছোট ছোট অনেক ঠাকুর আছে। তাছাড়াও এবারে আরও অনেক রকম দেখেছি কালার, তবে বিশেষ করে এবারে সাদা লাল পাড় শাড়ির মধ্যে প্রচুর সরস্বতী দেখেছি, ছোট থেকে বড়, অনেক বড় বড় সরস্বতী যেমন গত বছরও দেখেছিলাম এবছরও তোমাদেরকে দেখালাম, বেশ ভালোই লাগলো এখানে এসে। এখানে তবে যদি সরস্বতী ঠাকুর কিনতে চাও তাহলে দাম মোটামুটি 600-800 টাকা থেকে 1000-1500 টাকার মধ্যে তোমরা ছোট ঠাকুর পেয়ে যাবে, তবে আটের ঠাকুর তোমরা 400-750 মধ্যেও পাবে, যেরকম আর কি টাইপের কিনতে চাইবে সেরকমের মধ্যে পাবে। আজকে এসে জোরদারভাবে যে সরস্বতী পুজোর লোকে চলছে, স্কুল স্টুডেন্ট থেকে বাড়ির পুজো কোচিং সবাই এসছে, ঠাকুর নিয়ে আসছে, প্রতিমা প্রচুর লোকে নিয়ে যাচ্ছে আজকে থেকে। তো কেমন লাগলো তোমাদের পুরো ভিডিওটা সেটা জানাতে আমাকে অবশ্যই ভুলো না। তোমাদের যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ।